गुड इवनिंग स्टूडेंट आमी आज के तुम्हारे सामने बैलेंस ऑफ पेमेंट्स के ऊपर किछु आलोचना करछी जेगुलो इम्पोर्टेंट आमी तुम्हारे टॉपिकटाके प्रश्न उत्तरे अर्थात क्वेश्चंस एवं आंसर क्वेश्चंस एवं आंसरेर ऊपर भित्ति करे आमी तुम्हारे आलोचनाटा निये जाच्छी बोझाते तो तुम्हारा एटा देखो सुनते थाको भलो लगले शेयर करो और सबसक्राइब करो। व्हाट डज बैलेंस अफ पेमेंट्स अकाउंट शो नेम द टू पार्ट अफ द बैलेंस अफ पेमेंट्स अकाउंट अर्थात बैलेंस अफ पेमेंट अकाउंट की शो करे एवं नेम द टू पार्ट अफ द बैलेंस अफ पेमेंट्स अकाउंट ए दुटो पार्ट की आंसर हे बैलेंस अफ पेमेंट अकाउंट की बैलेंस अफ पेमेंट अकाउंट शो ए कंट्रीज इनफ्लोज एंड आउटफ्लोज अफ फॉरेन एक्सचेंज The two parts of BOP are the current account and the capital account. Dutto BOP account. Next, jeta amra jante chaibo, state the components of capital account of balance of payment. Ei je capital account bollam er component ki ki. Er component jeta dekho, number one, borrowing and lending to and from abroad. Eta hocche dhar kora ebong dhar dewa. अर्थात विदेश थेके नेवा एवं विदेशे देवा ठीक है लेंडिंग टू एंड फ्रम अब्रॉड इन्वेस्टमेंट टू एंड फ्रम अब्रॉड अर्थात विदेशे बिनियोग करा बा विदेश थेके देशे बिनियोग हवा चेंजेस इन फॉरेन एक्सचेंज रिजर्व और एनी अदर वे टू डिस्क्राइब कम्पोनेंट्स ताले ए तीनटे निये आमार कैपिटल अकाउंट बुझ स्टेट द कम्पोनेंट्स अफ कारेंट अकाउंट ताले आमरा जे कारेंट अकाउंट बैलेंस करेछि कारेंट अकाउंटे कि थाके তাহলে কারেন্ট অ্যাকাউন্টে লিস্ট দ্য ট্রানজাকশন অফ কারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য ব্যালেন্স অফ পেমেন্টস অ্যাকাউন্ট নাম্বার ওয়ান এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস অফ গুডস যাকে বলা হয় মার্চেন্ডাইজ ট্রেড এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টেড অফ সার্ভিসেস যাকে বলা হয় ব্যালেন্স অফ সার্ভিস এটাকে বলা হয় ব্যালেন্স অফ ট্রেড ইনকাম রিসিভড অ্যান্ড পেমেন্ট টু অ্যান্ড ফ্রম অ্যাব্রড বিভিন্ন কাজ কারবারের মধ্যে দিয়ে যে ইনকাম আমরা রিসিভ করছি আর পেমেন্ট করছি ট্রান্সফার টু অ্যান্ড ফ্রম অ্যাব্রড বিভিন্ন হস্তান্তর এইগুলো পড়ে আমার কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে কি যেগুলো ওয়ান টাইম কেন ক্যাপিটাল অ্যাকাউন্ট এগুলো ওয়ান টাইম আর কেন কারেন্ট অ্যাকাউন্ট এগুলো ডিউরিং দ্য পিরিয়ড ভালো করে লক্ষ্য করো বরোয়িং অ্যান্ড লেন্ডিং টু অ্যান্ড ফ্রম তাহলে এটা আমরা প্রতিদিন করবো না বছরের প্রতিটা দিনই আমরা বরোয়িং করবো না লেন্ডিং করবো না ইনভেস্টমেন্ট টু অ্যান্ড ফ্রম অ্যাব্রড এটা প্রতিদিন এই ঘটনাটা ঘটে না পয়েন্ট অফ টাইম কোনো একটা সময় কোনো একটা বিশেষ ভাগে ফিনান্সিয়াল ইয়ারে ধার করলাম বা ধার দিলাম বা বিনিয়োগ হলো বা বিনিয়োগ আমরা করলাম এক্সচেঞ্জ ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তাহলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমাদের কখনো আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমরা কিনলাম অথবা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বিক্রি করলাম তাহলে এই ধরনের যে জায়গাগুলো যেগুলো পয়েন্ট অফ টাইম সেগুলো ক্যাপিটাল অ্যাকাউন্ট আর যেগুলো ডিউরিং দ্য পিরিয়ড অফ টাইম কারণ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ গুডস এটা সারা বছর ধরে চলবে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ সার্ভিসেস সারা বছর ধরে চলবে ইনকাম রিসিভড অ্যান্ড পেমেন্টস টু অ্যান্ড ফ্রম অ্যাব্রড সারা বছর ধরে চলবে ট্রান্সফার টু অ্যান্ড ফ্রম অ্যাব্রড এটাও সারা বছর চলবে তাহলে এইগুলো তো সব ডিউরিং দ্য পিরিয়ড তাহলে এটা হচ্ছে এই যে জায়গাটা ডিউরিং দ্য পিরিয়ড এটা কারেন্ট অ্যাকাউন্ট পয়েন্ট অফ টাইম ওটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিস্ট দ্য আইটেম অফ কারেন্ট অ্যাকাউন্ট অফ ব্যালেন্স অফ পেমেন্টস অ্যাকাউন্ট অলসো ডিফাইন ব্যালেন্স অফ ট্রেড আইটেমস অফ কারেন্ট অ্যাকাউন্ট আমরা একটু আগেই বললাম এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টস অফ গুডস এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ সার্ভিসেস ইনকাম ফ্রম অ্যান্ড টু অ্যাব্রড ট্রান্সফার ফ্রম অ্যান্ড টু অ্যাব্রড তাহলে ব্যালেন্স অফ ট্রেড ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সপোর্টস অফ গুডস অ্যান্ড ইম্পোর্টস অফ গুডস এক্সপোর্টস অফ গুডস অ্যান্ড ইম্পোর্টস অফ গুডস ডিস্টিংগুইস বিটুইন দ্য ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্টস ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্ট কিন্তু এক নয় দুটোর মধ্যে পার্থক্য কী নাম্বার ওয়ান ব্যালেন্স অফ ট্রেড ইজ the difference between the export and imports of goods balance of trade only visible items are considered ekmatro visible item balance of trade e consider kora hoy it follows that mathematically exchange of services between the country is not considered balance of trade or the value of export vx mane value of export of goods value of import of goods তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যালেন্স অফ ট্রেড ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট এক নম্বরে আসছে
The current account of balance of payment comprise of visible exports and imports of goods, invisible items, items, services and unilateral transfer like gifts, remittances and donations. The net value of all these is the balance of current account. Balance of trade is thus a part of current account of balance of payment. তাহলে এইটা হচ্ছে ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট আর ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের পার্ট তার মানে ব্যালেন্স অফ এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে যে আমরা যেটা পাচ্ছি যে এটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট যেখানে ভিজিবল ইনভিজিবল ডোনেশনস সার্ভিস পেমেন্টের মধ্যে থাকবে হোয়াট আর দ্য সোর্সেস অফ সাপ্লাই অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড সাপ্লাই অফ ফরেন এক্সচেঞ্জ কামস ফ্রম তাহলে হোয়াট আর দ্য সোর্সেস অফ সাপ্লাই অফ ফরেন এক্সচেঞ্জ সাপ্লাই অফ ফরেন এক্সচেঞ্জ সোর্স কি দেখা যাক সাপ্লাই অফ ফরেন এক্সচেঞ্জ কামস ফ্রম যেগুলো আমাদের দেশে আসছে কামস ফ্রম পারচেজ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস বাই ফরেনার্স আমাদের দেশ থেকে সার্ভিস এবং গুডস যদি কেনে তাহলে ফরেন এক্সচেঞ্জ আসবে ইনফ্লো বাই দ্য এনআরআই সেটেলড ইন ফরেন কান্ট্রি যারা বিদেশে বসবাস করছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান তারা পাঠাচ্ছে টাকা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন টু আওয়ার কান্ট্রি বিদেশ থেকে যে বিদেশি বিনিয়োগ আসছে সেই জায়গায় স্পেকুলেটিভ পারচেস অফ হোম কারেন্সি বাই এনআরআই ফরেনার্স তাহলে স্পেকুলেটিভ পারচেস মানে শেয়ার মার্কেটে যেসব এনআরআই বা ফরেনার্সরা দিচ্ছে গিভিং টু এক্সাম্পলস এক্সপ্লেন দ্য রিলেশন বিটুইন দ্য রাইজিং প্রাইস অফ ফরেন কারেন্সি অ্যান্ড ইটস ডিমান্ড তাহলে গিভেন টু এক্সাম্পল এক্সপ্লেন দ্য রিলেশন বিটুইন দ্য রাইজ ইন প্রাইস অফ ফরেন কারেন্সি এই যে আজকে আমরা ডলারের সাপেক্ষে টাকার দাম দেখছি বাড়ছে কমছে এই জায়গাটা বলতে পারেন ইটস ডিমান্ড হোয়েন প্রাইস অফ ফরেন কারেন্সি রাইজেস তখন ইম্পোর্টস বিকাম ডিয়ারার রেজাল্টিং ইন লেস ইম্পোর্ট অ্যান্ড দেয়ার ফর ফলস ডিমান্ড ফর ফরেন কারেন্সি তাহলে ইম্পোর্ট যখন খুব দামি তখন আমরা কম ইম্পোর্ট করছি ঠিক আছে দেয়ার ফর ফলস ডিমান্ড ফর ফরেন কারেন্সি তাহলে তখন আমাদের ডিমান্ড ফরেন কারেন্সির ডিমান্ড কমে যাবে কারণ আমরা কম ইম্পোর্ট করছি দরকার নেই ডলারে ট্যুরিজম অ্যাব্রড বিকামস কস্টলিয়ার অ্যান্ড সো ডিমান্ড ফর ফরেন কারেন্সি ফল বিদেশে বেড়াতে যাবো আমেরিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মরিশাস কিন্তু এত বিমান ভাড়া হোটেল ভাড়া প্রচুর খরচ তাহলে আমরা যাব না এখন তাহলে আমাদের ফরেন কারেন্সির ডিমান্ড থাকবে না ট্যুরিজম যদি কমে যায় তাহলে কমবে ঠিক আছে হোয়েন প্রাইস অফ ফরেন কারেন্সি রাইজেস ইজ ডিমান্ড ফল এক্সপ্লেন তাহলে যখন প্রাইস অফ ফরেন কারেন্সি বাড়ে দামটা তখন ডিমান্ড স্বাভাবিক দাম বাড়লে চাহিদা কমে তো সেটা আমরা কীভাবে বলবো হোয়েন প্রাইস অফ ফরেন কারেন্সি রাইজেস ইট মেক ইম্পোর্ট কস্টলিয়ার দিস লিডস টু ফল ইন ডিমান্ড ফর ইম্পোর্ট অ্যাজ এ রেজাল্ট ডিমান্ড ফর ফরেন এক্সচেঞ্জ ফল হোয়েন প্রাইস অফ ফরেন কারেন্সি রাইজেস ইট সাপ্লাই অলসো রাইজেস এক্সপ্লেন বাই হোয়েন প্রাইস অফ ফরেন কারেন্সি রাইজেস ইট মেক্স এক্সপোর্টস চিপার তাহলে প্রাইস অফ ফরেন কারেন্সি রাইজেস তাহলে এখন ধরা যাক এক ডলার সমান 80 টাকা তাহলে আমি যদি এক ডলারের জিনিস বিক্রি করতে পারি তাহলে 80 টাকা পাবো তাহলে আমি কী করবো তাহলে আমি বেশি করে বিক্রি করবো তাহলে যত বেশি বিক্রি করবো তত টাকা তাহলে আমার কী হবে না যত আমার ফরেন কারেন্সির দাম বাড়বে তত আমার এক্সপোর্টটা চিপার হবে ঠিক আছে দিস টু রাইজ ইন ডিমান্ড ফর এক্সপোর্ট অ্যাজ এ রেজাল্ট সাপ্লাই অফ ফরেন কারেন্সি রাইজেস তাহলে বিদেশিরা আমাদের কাছ থেকে কিনবে তাহলে আমাদের কাছ থেকে কিনলে আমাদের দেশে ফরেন এক্সচেঞ্জ কারেন্সি ঢুকবে ঠিক আছে হোয়েন প্রাইস অফ এ ফরেন কারেন্সি ফল দ্য ডিমান্ড ফর দ্যাট ফরেন কারেন্সি রাইজেস এক্সপ্লেন বাই তাহলে প্রাইস অফ ফরেন কারেন্সি ফল তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম তার উল্টোটা তাহলে প্রাইস অফ ফরেন কারেন্সি ফল তাহলে ডিমান্ড ফর ফরেন কারেন্সি রাইজ করবে কেন ডিমান্ড ফর ফরেন কারেন্সি এখানে রাইজ করবে যেহেতু পড়ে গেছে তাহলে আমাদের ইম্পোর্ট তখন চিপা তার মানে আমাদের ইম্পোর্ট বাড়বে ইম্পোর্ট বাড়লে আমাদের পেমেন্ট করতে হবে ডলারে তাহলে আমরা ডলার কিনবো ডলারের ডিমান্ড বাড়বে তাহলে এই জায়গা থেকে কাজ করবে আমার প্রাইসের সঙ্গে ডিমান্ড সাপ্লাই ফরেন কারেন্সির এই জায়গা হোয়েন প্রাইস অফ ফরেন কারেন্সি ফলস দ্য সাপ্লাই অফ দ্যাট ফরেন কারেন্সি অলসো ফলস এক্সপ্লেন পরিষ্কার যদি ফরেন কারেন্সির প্রাইস ফল করে যায় তাহলে এখন হয়ে গেল এক ডলার সমান 50 টাকা তাহলে আগে যেখানে এক ডলার বিক্রি করে হলো 70 টাকা জিনিস কিন্তু এখন এক ডলার বিক্রি করে 50 টাকা তা তাদের কাছে আমাদের এক্সপোর্টটা কস্টলিয়ার তাহলে আমাদের এক্সপোর্ট কমে যাবে
তাহলে আমাদের এক্সপোর্ট কমে গেলে ফরেন কারেন্সি কম পাবো, তাহলে সাপ্লাই ফল পড়ে যাবে। ঠিক আছে, গিভিং টু এক্সাম্পল এক্সপ্লেন হোয়াই দেয়ার ইজ এ রাইজ ইন ডিমান্ড ফর এ ফরেন কারেন্সি হোয়েন ইটস প্রাইস ফল। তাহলে দুটো এক্সাম্পল আমরা দিই, হোয়েন প্রাইস অফ ফরেন কারেন্সি ফল ইম্পোর্ট চিপার সো মোর ডিমান্ড ফর ফরেন এক্সচেঞ্জ বাই ইম্পোর্টার্স, ট্যুরিজম অ্যাব্রড ইজ প্রমোটেড অ্যাজ ইট বিকামস চিপার সো ডিমান্ড ফর ফরেন কারেন্সি রাইজ। হোয়াট ফাংশনস আর পারফর্ম বাই ফরেন এক্সচেঞ্জ মার্কেট, কী ফাংশন পারফর্ম করে ফরেন এক্সচেঞ্জ মার্কেট? পারফর্ম দ্য ফলোয়িং ফাংশন, কী কী? ট্রান্সফার অফ ফরেন কারেন্সি বিটুইন কান্ট্রিজ, ফরেন এক্সচেঞ্জ মার্কেট ফেসিলিটেটস ইন ফ্লো অফ ফরেন এক্সচেঞ্জ ফ্রম ওয়ান নেশন টু অ্যানাদার। তাহলে ফরেন এক্সচেঞ্জ মার্কেট কী করে? একটা দেশ থেকে আরেকটা দেশে ফরেন এক্সচেঞ্জ সরবরাহকে প্রভাবিত করে। প্রোভাইডস ক্রেডিট ফর ফরেন বিজনেস, ফরেন এক্সচেঞ্জ মার্কেট মেক অ্যাভেলেবল ক্রেডিট ফর ফরেন ট্রানজাকশন। তাহলে প্রোভাইড ফরেন ক্রেডিট এই জায়গায়। হেজিং রিস্ক, কভারিং এক্সচেঞ্জ রিস্ক ইজ কল্ড হেজিং বাই এন্টারিং ইন টু ফরওয়ার্ড কন্ট্রাক্ট টু বাই অর সেল ফরেন এক্সচেঞ্জ অ্যাট ফিউচার ডে থ্রু ব্যাংক, এক্সচেঞ্জ রিস্ক ক্যান বি মিনিমাইজ। তাহলে হেজিং করা, অর্থাৎ আমি যেটা কিনবো ডলার ফরওয়ার্ড কন্ট্রাক্ট, তাহলে ফরওয়ার্ড কন্ট্রাক্ট আমি আগামী দিনে কিনবো, পাঁচ দিন বাদে, দশ দিন বাদে, তাহলে ফরেন কারেন্সির দাম ওঠানামা করতে পারি। কিন্তু ব্যাংকের মধ্যে দিয়ে আমি গেলাম কিনবো, তাহলে সেখানে আমার দামটা একটা জায়গা ফিক্সড। তাহলে এই যে ওঠানামা যে রিস্ক, এইটাকে বলা হয়, অর্থাৎ এক্সচেঞ্জ রিস্ক, এটাকে বলা হয় হেজিং। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমাদের দেখতে পারি এই জায়গা থেকে। ওকে, তাহলে আমরা ফরেন এক্সচেঞ্জের ওপর আমরা কিছুটা কোশ্চেন এবং আনসার নিয়ে আমরা আলোচনা করলাম বিওপির ওপর। তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বেলটাকে রিং করে রাখো, যাতে আমার ক্লাস গেলেই তোমরা বুঝতে পারো। এবং যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য তোমাদের হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ।